নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি বানাবো ডিমের একটি রেসিপি, এই সমস্ত সবজি দিয়ে ডিমের একটি রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা বানানোর জন্য আমি এখানে গাজর কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি এভাবে কুচিয়ে, লঙ্কা দু তিনটে চিরে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আর এখানে ফুলকপি এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এগুলো আগের দিয়ে ফুলকপিটা সিদ্ধ করে রেখেছিলাম। আর নিয়েছি ক্যাপসিকাম কুচি। আর আমার এখানে লাগবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এদিকে আমি কড়াইতে সাদা তেল গরম হতে দিয়ে দিয়েছি। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলোকে দিয়ে দেব। পেঁয়াজ আর যে কাঁচা লঙ্কাগুলো চিরে রেখেছিলাম ওগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কিছুক্ষণ ভেজে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। হাই ফ্লেমে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। একটু কালার চেঞ্জ হওয়ার পর আমি গাজরগুলোকে দিয়ে দেব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি গাজরগুলোকে দিয়ে দেব। গাজরগুলোকে দিয়েও কিছুক্ষণ ভেজে নেব ভালো করে। গাজরগুলো একটু গলে আসলে তবেই আমি ক্যাপসিকামগুলোকে দেব। এবার আমি এর মধ্যে এক চামচ মতো নুন দিয়ে দিলাম আর হাফ চামচ মতো হলুদ দিয়ে দিলাম। নুন আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে নেবেন। এগুলোকে দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। গাজরগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাপসিকামগুলোকে দিয়ে নিলাম। এগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গাজর ক্যাপসিকাম খুব ভালো করে ভাজা হয়ে গেলে তবে আমি ফুলকপিগুলোকে দেব। যেহেতু আমি ফুলকপিগুলোকে আগের দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম, সবজিগুলো আমার বেশ ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলোকে দিয়ে দিলাম। টমেটোগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিতে হবে। এই সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেলে তবে আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এবার আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢেকে দেব। সবগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে দিয়ে খুব ভালো করে আবারও নাড়িয়ে নেব। এরপর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম।
সমস্ত সবজিগুলো ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প পরিমাণ জল দিয়ে দেবো। হাফ কাপ মতো জল দিয়ে দিলাম। আবার আমি 2-3 মিনিটের মতো হতে দেবো। ঝোলটা বেশ ফুটে এসছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো রেখেছিলাম, ডিমটা ফেটিয়ে দিয়ে দেব। ডিমগুলো দিয়েছি, এবার আমি 2 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। এবার আমি ঢাকনাটা খুলে নেব। এবার এগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। হাই ফ্লেমেই এটা রান্না হতে দিতে হবে। এবার উপর দিয়ে গরম মশলাটা ছড়িয়ে দিলাম। আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। রান্নাটা আমার রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আমার পাশে এইভাবেই পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। এভাবেই পাশে থাকবেন, সাথে থাকবেন। এবার আমি এটাকে সার্ভ করে নেব। দেখুন, আমি এটা সার্ভ করে নিয়েছি। বন্ধুরা, এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।